30 বছর বয়সী ভাইয়ের আজকে পিনাইল এনলার্জমেন্ট এবং গার্থ ইনক্রিজিং সার্জারি করা হলো। তার প্যানিসটা নর্মাল অবস্থায় অর্থাৎ ইরেকশন ছাড়া, দাঁড়ানো অবস্থায় ছাড়া, নর্মাল অবস্থায় তার 3 ইঞ্চির কিছু কম ছিল। হ্যাঁ, আমরা তাকে বলেছিলাম যে 1 থেকে 1.5 ইঞ্চি এটা বাড়িয়ে দেওয়া যাবে। তো ইয়ার পরে, সার্জারি পরে আমরা তাকে মেপে দেখিয়েছি যে 4 ইঞ্চির চাইতে সামান্য একটু বেশি। এটা তার এমনিতেই কিন্তু পেনিসের লেংথ এবং গার্থ মোটামুটি ভালোই ছিল, তারপরেও সে এটা নিজের ইচ্ছায় করাইতে চাচ্ছে। হ্যাঁ, তো আর আমরা মোটা যেটা করিয়েছি সেটাও এখানে ফ্যাট দিয়েছি, এই যে এই জায়গা থেকে নিয়ে, এই যে এই জায়গাটা দেখেন যে মার্কিং করা আছে এবং একটু নিচা হয়ে গেছে ফ্যাট নেওয়ার জন্য, এখান থেকে ফ্যাট নিয়ে আমরা প্রক্রিয়াজাত করে এখানে দিয়েছি। এই যে সেলাই দেখতে পাচ্ছেন, এই জায়গাটা শুধু একটু ফুটো করে, এই জায়গাটুকু লোকালি অবশ করেই ইয়াটা নেওয়া হয়, ফ্যাটটা নেওয়া হয় লাইপোসাকশন করে। তো আমরা এখানে ফ্যাট দিয়েছি 60 ml, 60 ml ফ্যাট দিয়েছি, 60 ml ফ্যাট দিয়েছি। আশা করা যায়, হ্যাঁ আমি ওনাকে বলেছি যে 50% ফ্যাট শুকিয়ে যায়, অ্যাবজর্ব হয়ে যায়, আর 50% ফ্যাট পারমানেন্টলি থেকে যায়। তো এখানে আশা করা যায় যে 30 ml ফ্যাট থেকে যাবে, 30 ml না থাকলে অন্তত 25 ml ফ্যাট থেকে যাবে। তো একটা পেনিসে যদি 25 ml ফ্যাট শেষ পর্যন্ত থেকে যায় সেই ক্ষেত্রে এটা কিন্তু তার আগের চাইতে অনেক মোটা লাগবে। হ্যাঁ, আর লম্বা যেটা হয়েছে সেটা তাকে একে স্কেল দিয়ে মেপে দেখিয়েছি, এই যে এই পর্যন্ত ছিল, আমরা এখন লম্বা করেছি এই পর্যন্ত। হ্যাঁ, এটা যেটা হয় বেসিক্যালি আপনি পেনিসের পিছনে হাত দিলে দেখবেন যে বোঝা যায় যে পেনিস ভিতরে আছে, এটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পেনিসটা বের করে দেওয়া। হ্যাঁ, পেনিস কিন্তু বানানো যায় না। হ্যাঁ, পেনিস আমরা ওইটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এটা বের করে দিই। তো এভাবে পেনিস ইনক্রিজিং গার্থ ইনক্রিজিং সার্জারি করা হয়। আচ্ছা ভাই, আপনি একটু জোরে বলেন তো যে এই যে আজকে আপনার আমরা আপনার এটা লম্বা করলাম এবং মোটা করলাম, এটা তো আপনি আগে মেপে আপনাকে দেখিয়েছি, তাই না? মেপে দেখিয়েছি তো। আচ্ছা, পরে আপনার মেপে দেখিয়ে যতটুকু বাড়ানোর পরে যতটুকু দেখালাম, এটা এতে কি আপনি সন্তুষ্ট? আচ্ছা, ধন্যবাদ। আর যতটুকু মোটা হয়েছে তাতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আপনি মোটা হওয়ার পরে তো দেখেছেন, তাই না? জোরে বলেন একটু। জি, দেখেছেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা আশা করব যে ফাইনাল রেজাল্টটা আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ। তো অপারেশন করার পরে একটা পোস্ট অপারেটিভ একটা নিয়মের মধ্যে হলো যে এটা, এই যে পেনিসটা এইভাবে কিছুদিন রাখতে হয়, 7 দিন 10 দিন এইভাবে রেখে উপরে একটা আমরা টাইট জাইঙ্গা পড়তে বলি। টাইট জাইঙ্গা পড়লে এই ফোলাটা তাড়াতাড়ি কমে যায়, মানে উপরের দিকে যে আপনি পেনিসটা রাখেন এভাবে। হ্যাঁ, এটা টাইট জায়গা পরে আপনি হাঁটা চলা করতে পারবেন, হ্যাঁ কোনো সমস্যা হবে না। আর ওনাকে বলে দেওয়া হয়েছে উনি যে ফিজিক্যাল রিলেশন করতে চান তাহলে সেটা 1.5 মাস পরে করতে পারবেন। শুধু পেনিস ল্যাংদেনিং করলে অর্থাৎ বাড়ালে সেই ক্ষেত্রে আরও আগেই হয়তো করা যায়, আরও আগেই করা যায়, কিন্তু ফ্যাট দিলে এটা আমরা বলি যে 1.5 মাস পরে ফিজিক্যাল রিলেশনে যাওয়ার জন্য। আর একটা হলো যে, আর এই কথাটা আমরা সব ভিডিওতে বলে থাকি, তারপরে অনেকেই আমাদেরকে ইউটিউব চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেন যে স্যার আমার তো অনেক বদভ্যাস ছিল যার ফলে এটা এখন আর দাঁড়ায় না এবং এটা এখন আর শক্ত হয় না এবং স্থায়িত্ব নাই, এটার জন্য আমি পেনিস ল্যাংদেনিং এবং গার্থ ইনক্রিজিং সার্জারি করতে চাই। তো আমি এদেরকে তাদেরকে একদম স্পষ্ট ভাষায় বলে দিই যে না, এটাতে কোনো স্থায়িত্ব বাড়বে না এবং এটাতে দাঁড়ানোর এই যে উত্থানের যে সমস্যা এটার সমাধান হবে না, এটার সাথে এই উত্থানের সমস্যা এবং স্থায়িত্বের কোনো সম্পর্ক নেই, এটাতে শুধু লেংথ বাড়বে এবং গার্থটা বাড়বে।